আপনার নাম? চিরঞ্জিত মণ্ডল। বাড়ি কোথায় আপনার? শাহবাজপুর। আজকে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন না, ব্রাহ্মণ ছাড়া? আজ তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, আজ যে ব্রাহ্মণ বর্জিত বিবাহ অনুষ্ঠানে তোমরা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, এতে কেমন লাগছে? পাত্রীর অভিভাবকদের কাছ থেকে অনুমতি নিয়ে আজকের এই শুভ বিবাহের শুভারম্ভ করতে আগ্রহী হয়েছি। অতএব আমি উভয় পক্ষের অভিভাবকদের অনুমতি প্রার্থনা করছি। আপনারা অনুমতি দেন, অনুমতি দেন। আপনারা অনুমতি দিচ্ছেন তো? হ্যাঁ। যে পাত্রীর বাবা, এখন আমি যা বলব আপনি তাই বলবেন, ঠিক আছে? মানে মেয়ের বাবা। আমি বিধান মণ্ডল বলুন। আমি বিধান মণ্ডল। জোরে জোরে বলবেন। আমার কন্যা, আমার কন্যা ইতি মণ্ডলের সঙ্গে ভূষণ মণ্ডলের পুত্র চিরঞ্জিত মণ্ডলের সঙ্গে শুভ বিবাহ পরিচালনা করার জন্য মান্যবর সনাতন ঋষি মহাশয়কে অনুমতি প্রদান করছি। এ পাত্রের বাবা আপনি বলবেন। আমি ভূষণ মণ্ডল, একটু জোরে বলুন, আমার পুত্র চিরঞ্জিত মণ্ডলের সঙ্গে বিধান মণ্ডলের পুত্রী ইতি মণ্ডলের সঙ্গে শুভ বিবাহ পরিচালনা করার জন্য মান্যবর সনাতন ঋষি মহাশয়কে অনুমতি প্রদান করছি। পাত্রীর অভিভাবক অর্থাৎ গার্জেনের কন্যা সমর্পণ। তো আমি যা যা বলছি আপনি বলবেন এবার। আমি বিধান মণ্ডল ও আমার স্ত্রী লতিকা মণ্ডল, আমার পরিবারবর্গ, আত্মীয় স্বজনের সম্মতি ক্রমে সম্পূর্ণ সজ্ঞানে আমার কন্যা ইতি মণ্ডল শাহজাদপুর নিবাসী ভূষণ মণ্ডলের পুত্র চিরঞ্জিত মণ্ডলের হস্তে আজ থেকে সমর্পণ করলাম। আচ্ছা পাত্র, এবার আমি যা বলবো আপনি তাই বলবেন, একটু জোরে জোরে যাতে সবাই শুনতে পাই। পাত্রের শপথ বাক্য পাঠ। আমি চিরঞ্জিত মণ্ডল পিতা, ভূষণ মণ্ডল মাতা, পূর্ণিমা মণ্ডল গ্রাম শাহবাজপুর, পোস্ট শাহবাজপুর থানা গোলাপগঞ্জ ফাঁড়ি জেলা মালদা, আজ 12ই আগস্ট সাল 2021 বৃহস্পতিবার, আমার অভিভাবক সমবেত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সম্মানীয় অতিথিবর্গের সামনে এই মর্মে অঙ্গীকার করছি যে গঙ্গা নারায়ণপুর নিবাসী বিধান মণ্ডলের কন্যা ইতি মণ্ডলকে আমার জীবনসঙ্গিনী রূপে গ্রহণ করলাম। সেই সঙ্গে আরও ঘোষণা করছি যে আমরা একে অপরের সুখ দুঃখ আনন্দ বেদনা সমানভাবে ভাগ করে নিতে এবং একে অপরের আজীবন বন্ধু বা জীবনসাথী হতে
দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এবার দুজনে দাঁড়িয়ে যান একটু। আপনি কন্যার দলের মালা পরেন, তাহলে বসে করতে পারো যদি দাঁড়িয়ে করো। মালা মালা পরিয়ে দাও, মালা বদল। মালাটা পরিয়ে দাও, উলুধুনে দিতে পারেন আপনারা। দেন আপনার উলুধুনে, দেন উলুধুনে। এবার পাত্রী শপথ বাক্য পাঠ। এবার আপনি আমার সাথে বলবেন যা বলবো আমি। এদিকে আমাদের দিকে তাকাও, মুখ পাচ্ছি না দেখতে, একটু একটু হেল্প করুন। কি আমি, আপনি জোরে জোরে বলুন, জোরে জোরে। আমি ইতিমণ্ডল পিতা বিধানমণ্ডল মাতা লতিকা মণ্ডল গ্রাম গঙ্গানারায়ণপুর পোস্ট রামনগর থানা গোলাপগঞ্জ ফাঁড়ি জেলা মালদা আজ 12 আগস্ট 2021 সাল বৃহস্পতিবার আমার অভিভাবক এবং সমবেত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সম্মানীয় অতিথিবর্গের সামনে এই মর্মে অঙ্গীকার করছি যে শাহবাজপুর নিবাসী ভূষণ মণ্ডলের পুত্র চিরঞ্জিত মণ্ডলকে আমার জীবনসঙ্গী রূপে গ্রহণ করলাম। সেই সঙ্গে আরও ঘোষণা করছি যে আমরা একে অপরের সুখ দুঃখ আনন্দ বেদনা সমানভাবে ভাগ করে নিতে এবং একে অপরের আজীবন বন্ধু বা জীবনসাথী হতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম। দুজনে আবার দাঁড়িয়ে যান। আপনি বড়ের মাথায় মালা পড়েন, মুকুটটা খুলে নেন একটু, উলু ধরে দিতে পারেন আপনারা। দিন বন্ধু বান্ধব ও জ্ঞানী গুণীজন, আজ আপনাদের উপস্থিতিতে আমরা এক নতুন জীবন শুরু করতে চলেছি। সেই জীবনের শুরুতে আমাদের যাত্রাপথে ব্যক্তি পরিবার ও সামাজিক ক্ষেত্রে পালনীয় মুখ্য প্রতিজ্ঞা ঘোষণা করছি। সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব অহিংসা ভালোবাসা শ্রদ্ধা ও মূল্যবোধ এই সমাজে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। অন্ধবিশ্বাস কুসংস্কার দূরীভূত করাই আমাদের লক্ষ্য। জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং সন্তানকে সুশিক্ষিত করাই আমাদের উদ্দেশ্য। সবার জন্য শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের পবিত্র কর্তব্য। মদ গাঁজা জুয়া বিড়ি সিগারেট প্রভৃতি নেশাকর বস্তুর বিরুদ্ধে প্রচার আমাদের অন্যতম দায়িত্ব। আজ থেকে এই আমাদের শপথ, আপনাদের অকুণ্ঠ ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমাদের চলার পথ শুরু হোক। এবার কিছু বক্তব্য আমার আছে, আমি বলছি সবাই শুনবেন। আসেন
জয় জয়।